সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই মুভিটা আপনার জন্য নিয়ে এসেছে নতুন একটি আপডেট, যেটার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারছেন আপনার টোটালি ফোন নাম্বার। সেটা কিভাবে জানবো আজকের ভিডিও থেকে। বরাবরের মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা তাহলে চলুন আমরা সোজাসুজি মোবাইল স্ক্রিন থেকেই দেখি এটা কিভাবে চেঞ্জ করা যায়। সো প্রথমে আমরা যদি ইমো অ্যাপটি খুলি, ইমো অ্যাপটি খোলার পর আপনি যখন আপনার মেনিউতে যাবেন, মেনিউতে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস থেকে যাওয়ার পর আপনি যখন এক ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন, তখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি অপশন, যেটা হচ্ছে যে চেঞ্জ প্রোফাইল পিকচার, ডিলেট ইমো অ্যাকাউন্ট, রিকোয়েস্ট নেম চেঞ্জ। কিন্তু এখন যদি আপনি প্লে স্টোর থেকে ইমোবিটা ডাউনলোড করে নেন, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন নতুন এই অপশনটি। সো চলুন দেখা যাক। সো ইমোবিটা যখন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি জাস্ট এটাকে যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর সো ঠিক একইভাবে ইমোবিটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনি জাস্ট থ্রি ডট মেনু অথবা হ্যামবার্গার মেনু থেকে যখন আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আবারও ইমো অ্যাকাউন্ট সেটিংস, এবার দেখতে পাচ্ছেন যে চেঞ্জ প্রোফাইল পিকচার, ডিলেট ইমো অ্যাকাউন্ট চেঞ্জ, ফোন নাম্বার এবং রিকোয়েস্ট চেঞ্জ নেম। সো আপনি যখন চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করবেন, সেখানে আপনি চমৎকারভাবে অপশন পেয়ে যাচ্ছেন নাম্বার চেঞ্জ করার জন্য। এটি খুবই চমৎকার একটি অপশন, আমার কাছে যেটা ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।